বাংলাদেশে তো হানাফি নাই, এরা দেওবন্দি আর বিরিলি। হানাফি নাই কিন্তু বাংলাদেশে, এরা হচ্ছে দেওবন্দি আর বিরিলি। এই দুটাই দল হচ্ছে গুমরা দল, এই দুটাই গুমরা দল, এদের আকিদা ঠিক নেই, দুটার মধ্যে সমস্যা আছে। বেরিলি তো অনেক আগেই বাদ হয়ে গেছে, দেওবন্দিরা একটু ভালো, তাও এদের আকিদা নষ্ট, এরা আল্লাহকে সব জায়গায় বিরাজমান মনে করে। ওই যে একটা বেয়াদ মূর্খ গণ্ড মূর্খ একটা গান গাইতেছে যে মরণ কালে ঢোল বাজি বাঁশি বাজাইও, কালিমা নামাজ কি যেন গানটা গাইবে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আরে মুসলমান দেশে এমন বক্তা হয় কেমনে বলেন তো? মুসলমান দেশে লাশকে সামনে নিয়ে গান গাইতেছে, গজাল গাইতেছে, মুসলমান দেশে লাশ নিয়ে ঢোল বাজাইতে বাজাইতে যে কবর দিচ্ছে, কবর দেওয়া শেষ হয়ে যাচ্ছে তারপরে ঢোল বাজাচ্ছে, এটা কি মুসলমান দেশ? এখানে কি মুসলমান বাস করে? হ্যাঁ ওই হানাফি হুজুররা, ওই হানাফি হুজুররা, তোমাদের চোখে কি দেখে না তোমাদের বাপ দাদারাকে ঢোল বাজিয়ে বাজিয়ে কবর দিচ্ছে? সারা জীবন তো আহলে হাদিসের বিপক্ষে বক্তব্য দিয়ে যাচ্ছ, তোমার আন্ডা পান্ডা তোমার গোষ্ঠীর সবচেয়ে ঢোল বাজিয়ে বাজিয়ে কবর দিচ্ছে, তোমার চোখে দেখো না? বেয়াদব গুলো কোথাকার সবসময় আহলে হাদিসের বিপক্ষে বলে। ওলামায়ে দেওবন্দ হানাফি দুই ভাগে ভাগ হয়েছে, প্রথমে দেওবন্দ আর বিরিলি, এটা ভারত উপমহাদেশে ওলামায়ে দেওবন্দ আর ওলামায়ে বিরুলি, বিরুলবি এটা বিরিলি বলে। এই দুই দলে ভাগ হয়েছে ভারতে। এই ফেতনার দেশ হচ্ছে ইন্ডিয়া, যত ধরনের ফেতনা সব ইন্ডিয়ার থেকে বের হয়েছে, ইন্ডিয়াতে বের হয়েছে দেওবন্দি, ইন্ডিয়াতে বের হয়েছে বেরুলবি, ইন্ডিয়াতে বের হয়েছে আর বাকি নামে আর গোলাম হামটা দিয়ে ইন্ডিয়া আর বাকি নামগুলো বাদ দিলাম, ওখান থেকে ছা বের হয়ে বাংলাদেশে এসছে দেওয়ানবাগি, ওখান থেকে বাচ্চা ফুটিয়ে পুরপুরা জোনপুরি, ওই যে জোনপুরি একটা পাগলা পীর আছে ওই স্টেজে গান গাইতেছে আর সরতারা লাফায় ঢাপায় মায়ের টায় ছিঁড়ে ফেলে দিয়ে লাফিয়ে বেচারে খোদাতে এখানে বসে আছে, নাউজুবিল্লাহ না। এ আবার নাকি পীর, এ নাকি বাবা, এ নাকি বক্তা, এটা একটা আস্থা শয়তান, এটা নাকি উজানি পীর? এই উজানি পীরের কথা দেওবন্দি হুজুররা, এই যে বগুড়া শহরে জামিল মাদ্রাসার একটা মুরগি আছে, এই কইতে কইতে মুখ দিয়ে ফানা উঠিয়ে দেয়। জামিল মাদ্রাসে একটা মুলবি আছে, অনেকগুলো বই নিয়ে সাজিয়ে সাজিয়ে খালি আগাদেশের বিপক্ষে বলে, এরা কত খারাপ। আমাদেরকে কখনো শুনেছেন যে যদি কেউ নাভির নিচে হাত বাঁধে তাহলে তার সালাত হবে না? শুনেছেন, বলেছি আমরা। হ্যাঁ, কেউ যদি রফলিয়াদের না করে ওর সালাত হবে না, ও গুমরা দল বলেছি। আমি তো বহাস মোনাজারা করি, আমার দোস্ত সহ কয়েকজন সাত আটজনকে চ্যালেঞ্জ করে রেখেছি। হ্যাঁ, কয়েকদিন আগে আবার চ্যালেঞ্জ করেছি, কত তারিখ ছিল এটা আমার মনে হয় 11 তারিখ না কত 22 তারিখ ছিল, রাজবাড়িতে আবার চ্যালেঞ্জ করেছি নতুন করে তাদের নাম ধরে। আমি যে বহাস মোনাজারা করি, আমার মুখ দিয়ে কখনো শুনেছেন যে আমিন না বললে পারে নামাজ হবে না, এরা গুমরা, এরা পদভ্রষ্ট, এরা জাহান্নামী বলেছি, এরা ইহুদি দালাল বলেছি? কোনো দিন বলিনি। অর্থাৎ হানাফি ভাইয়েরা, বাংলাদেশে তো হানাফি নাই, এরা দেওবন্দি আর বিরিলি, হানাফি নাই কিন্তু বাংলাদেশে, এরা হচ্ছে দেওবন্দি আর বিরিলি, এই দুটাই দল হচ্ছে গুমরা দল, এই দুটাই গুমরা দল, এদের আকিদা ঠিক নেই, দুটার মধ্যে সমস্যা আছে। বিরিলি তো অনেক আগেই বাদ হয়ে গেছে, দেওবন্দিরা একটু ভালো, তাও এদের আকিদা নষ্ট, এরা আল্লাহকে সব জায়গায় বিরাজমান মনে করে। এরা রাসূলুল্লাহ সাল্লামের নাম দিয়েছে হায়াতুল নবী, আবার দেওবন্দি আর একটা দল আছে আর হায়াতুল নবী মানে না, ওরা দুই ভাগ হয়েছে আবার ভাইয়ের আমার। তো এই ওলামায়ে দেওবন্দ সারা জীবন আহলে হাদিসের বিপক্ষে যত ওয়াজ করেছে, যত বই লিখেছে, এরা যদি হানাফি মাযহাবকে ঠিক করত তাহলে সমস্ত মানুষগুলোই আজকে শিরক বেদাত মুক্ত হতো, কমপক্ষে ওদের মতো তো হতো, মাযহাব দরবারগুলো তৈরি হতো না, গান গায়ে গায়ে তো মাটি দিত না কমপক্ষে, কিন্তু ওদের সব শক্তিগুলোকে আহলে হাদিসের বিপক্ষে লাগিয়েছে তারা যত ওয়াজ করে। এদেরই একটা পটর পটর মুরগি, পটর পটর মুফতি, পটর 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 করে, গন্ডা একটা মূর্খ এবং চরম একটা বেয়াদব,
আর নাম নিতে আমার আমার রুচি হয় না। এই কিছুদিন আগে আবার বলেছে এই যে লাল রুমাল দেখছেন না, লাল রুমাল এটা নাকি ইহুদিদের পোশাক। বলেন তো কত বড় মূর্খ আর কত বড় বেয়াদব হলে অজ্ঞ হলে পারে এসব কথা বলতে পারে। ওটা একটা আস্থা বেয়াদব এবং একটা মানুষরূপী শয়তান। এ বলেছে এ লাল ঘোমটা এটা হচ্ছে ইহুদিদের পোশাক, বেটার কোনো খবরই নেই, বেটা হচ্ছে কুয়ার ব্যাগ। বেটা তুমি জানো না এ লাল রুমাল সৌদি আরব সহ আরব দেশে যারা পরে এরা হচ্ছে পাক্কা সাচ্চা মুসলমান, যারা তারা পরে আরব দেশে যারা পরে এটা মক্কা মদিনার ইমামেরা এটা পরে না, দেখেছেন আপনারা পরে না পরে না, সমস্ত আরব দেশে যারা এই লালটা পরে এরা হচ্ছে অরিজিনাল মুসলমান, এরাকে শিয়ারা সুন্নি বলে। আর যারা সাদা পরে এরা সবাই না, সাদা শুধুমাত্র শিয়ারা পরে কিন্তু সবাই না কিন্তু, কারণ যারা মুসলমান লালটাও পরে সাদাটাও পরে। আর শিয়ারা লালটা কখনোই পরে না, শিয়ারা কখনো লালটা এ লালটা পরবে না। যদি এ লাল রুমাল মাথায় দিয়ে দেখেন তাহলে মনে করবেন এটা শিয়া না, আর যদি সাদা থাকে তাহলে বেছে নিতে হবে এটা শিয়া না সুন্নি, বুঝেছেন। শিয়াদের একটা বৈশিষ্ট্য হলো ওরা লাল রুমালটা পরবে না, কখনো পরে না, ওরা সাদাটা পরে। তো সৌদি আরবে এটার নাম হলো সামাগ, এটার নাম সাদাটাকে গোত্রা বলে, গোত্রা। ওর মধ্যে আবার দুই প্রকার আছে, যেটার মধ্যে এরকম দাগ দাগ আছে, ফুটকা ফুটকা আছে, দেখছেন না ওরকম যেটা দাগ দাগ আছে ওটাকে সামাগ বলে, আর গোত্রা বলে ফ্রেশ সাদা, কোনো ধরনের নকশা টকশা নেই, কোনো ধরনের দাগটা নেই। তো এই গোত্রা ব্যবহার করে শিয়ারা সৌদি আরবে, যারা শিয়া অন্য দেশে শিয়ার কথা বলছেন, ইরানে তো এটা ব্যবহারই করে না, বালাই নেই। তাহলে এখন এই পটর পটর মুফতিকে বলবো যে তোমাদের মাঝে যারা সাদা রুমাল পরে, জামিল মাদ্রাসার ওই মুলবি আহলে হাদিসের বিপক্ষে যে বলে ওই তো সবসময় সাদা পরে দেখি, ও কি শিয়া তাহলে, ওটা শিয়া, আর শিয়ারা হচ্ছে কাফের। তাহলে তোমার এই মুলবিও কাফের, নাউজুবিল্লাহ, আমি বলছি না, ওর ফতোয়া অনুযায়ী বলছি, তোমাদের মাঝে যারা এগুলো সাদা সাদা পরে তাহলে এরা সবাই কাফের, তারা সবাই শিয়া। মূর্খ হলে মানে হিংসা আর হাসাদ যদি হয়ে যায় মানুষের মধ্যে, ক্রোধ হিংসা যদি হয়ে যায় তাহলে মুখ দিয়ে কি বলে ও নিজেও বুঝতে পারে না। হিংসাটা এত খারাপ জিনিস, বলতে বলতে এমন কথা বলে দেয় যে নিজেও চিন্তা করেনি কি ঘটে যাবে। দেখা যাচ্ছে ওদের যেটা হিরো, ওদের যেটা নায়ক, ওদের যেটা সেরা মুলবি, যেটা হেফাজতের আমির ছিলেন, কে উনি? শেখুল হাদিস, শেখুল ইসলাম, আল্লামা, আল্লামাতুদ্দাহার, প্রিন্সিপাল, অধ্যক্ষ, মুদির, মুহতামিম, হাটহাজারি, মুঈনুল ইসলাম, দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারি মাদ্রাসার পরিচালক, মহাপরিচালক, হেফাজত ইসলামের আমির আহমদ শফি সাহেব লাল ঘোমটা দিয়ে আছে। তাহলে ওটা কি এই পটর পটর মুফতির ফতোয়া অনুযায়ী তার দাদা 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 হুজুর ইহুদি হলো না হলো না, করেছে কেউ দেখছেন? পোশাকের সাথে মুসলমানের কোনো ইয়ে আছে না, খাস আছে যে এই পোশাক পরলে পারে এটা মুসলমান, এই পোশাক পরলে এটা কাফের, এটা ইহুদি, এটা কোথাও আছে এরকম? তবে কিছু পোশাক আছে এটা ইসলামে নিষেধ করেছে, শুধু লাল লাল, শুধু লাল, শুধু লাল। এটা কি শুধু লাল নাকি? এই যে সাইকেল মাথায় নাকি শুধু লাল? হ্যাঁ, ওই যে ভাইরা মাথায় দিয়ে আছে শুধু লাল। এই পটর পটর মুলবিরা আহলে হাদিসকে ঠেকানোর জন্য, মানুষের মাঝে এদের প্রতি ঘৃণা জমানোর জন্য পটর পটর করতে করতে হাজার হাজার না লাখ লক্ষ লক্ষ মানুষকে ইহুদি ফতোয়া দিয়েছে এই পটর পটর মুলবি। এটা চরম বেয়াদব। ওলামায়ে দেওবন্দকে বলবো এর মুখে টেপ লাগান, না তো ধ্বংস হয়ে যাবেন আপনারা, এত বেয়াদব কেন এরা? এরা সালাতকে নিয়ে ব্যঙ্গ করে, ঠাট্টা করে। একবার মিরপুরে এক মাদ্রাসাতে আপনার প্যান্ট শার্ট পরে পরে ফাঁকা ফাঁকা করে দাঁড়িয়ে এইভাবে তাকবীর, এইভাবে নামাজ পড়ে, নামাজ না ঠাট্টা করে, কত বড় বেয়াদব! এরা সব কাফের হয়ে গেছে যারা এই নামাজ নিয়ে ব্যঙ্গ করেছে, এরা কাফের। যারা নামাজ নিয়ে ঠাট্টা করেছে এরা কাফের হয়ে গেছে।
আর মুলবিরা স্টেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঁচ ছিদ্রা করে দেয়, এইভাবে ঘটে, এইভাবে করে, এইভাবে করে জনগণকে দেখায় যে ঘাড়ে ঘাড়ে লাগাতে হবে, কাঁধে কাঁধে লাগালে এইভাবে লাগাতে, পায়ে পায়ে লাগালে এই লাগাতে। তোর বাপের মাথা বেয়াদব কথাকার, হাদিস কি তোর বাপ বানাইছে? তোর বাপের হাদিস না রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস? হ্যাঁ, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তার রসুল্লাহ বলেছেন তোমরা পায়ে পায়ে মিলাও, তোমাকে চেষ্টা করা উচিত ছিল কিভাবে মিলানো যায়। বেয়াদব চেষ্টা না করে তুমি এটাকে না ঠাট্টা করো, কথাকার মূর্খরা, কথাকার হাদিস নাই, লেখা নাই, পড়া নাই, খালি গ্রামার পার ফেঁকা পড়ো আর আলে হাদিসের বিপক্ষে বলে পাগল করা কথাকার। এরপরে আপনার কাঁধে কাঁধে মিলানোর সময় এটা ছোট এটা বড় দিয়ে ঠাট্টা করো। এই যারা জেনে শুনে রসুল্লাহ সঙ্গে হাদিস কিনে ঠাট্টা করেছে, এরা সবাই কাফের হয়ে গেছে। এদের পিছনে সালাত পড়া তো দূরের কথা, এরা মুরগি জবাই করলে খাওয়া যায় হবে না, হালাল হবে না। মনে রাখেন ভাইয়ের আমার, আর কত বলবো, আর দুই একটা মনে থাকলে মনে করে দেব। বুঝতে পারলাম, পোশাকের সাথে ইহুদি খ্রিস্টানের সাথে সাথ নেই, এক হাতে মুসাফা করা বুঝে, এক হাতে মোসাবা করে ইহুদি খ্রিস্টানেরা, সব কথা দেয়ারা ইহুদি খ্রিস্টানকে খুঁজা পায়। এ ভাই, সর্বপ্রথম পৃথিবীতে মুসলিম যারা ছিল ইব্রাহিম আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালামের পর থেকে, এদের নাম নাম কি? মুসা আলাইহিসসালামের উম্মত, এদের নাম হচ্ছে ইহুদি। তো মুসা আলাইহিসসালাম যেভাবে মোসাফা করেছিলেন সেভাবেই তো ইহুদিরা করবে নাকি? হ্যাঁ, তারপরে ঈসা আলাইহিসসালামের যারা অনুসারী উম্মত ছিলেন তাদের, তারা এক হাতে মোসাফা করে, করে না কেন করে? বোঝা যাচ্ছে ঈসা আলাইহিসসালামে এক হাতে করতেন তাই খ্রিস্টানেরা এক হাতে করে। আরে পাগল, আমরা এক হাতে করি, আরব দেশের মানুষেরা এক হাতে করে, কেন করে? তারা চোখে দেখেছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাতে মোসাফা করেছেন, তাই তারাও এক হাতে করে, আমরাও করি। যারা মুসলমান ছিল পৃথিবীতে ওটার থেকে চলে আসতে আসছে আসছে এখন এক হাতে মুসাফা করা চলে আসছে। আর তুমি বাংলাদেশে ভারতে এসে বলছো দুই হাত লাগাইতে হবে? আমরা বলি নাই যে এটা জায়েজ নাই, জায়েজ আছে এটা, কেউ যদি দুই হাত লাগিয়ে দেয় জায়েজ আছে, কিন্তু সুন্নাত হচ্ছে এক হাত লাগানো, আমার এক হাত আপনার এক হাত লাগানো। বুঝেছেন না বুঝেন নাকি? কথা বুঝেছেন? তাহলে এক হাত লাগাবেন না দুই হাত লাগাবেন? দুই হাত না, এক হাত লাগাবেন, আপনার এক হাত তার এক হাত। কখনো কখনো হ্যাঁ এইভাবে, কখনো কখনো ধরে নাই এভাবে, কেন ধরে জানেন? কেউ যখন কাউকে কোনো কথা, গুরুত্বপূর্ণ কথা বলতে যায়, শিখাতে যায়, তখন দুই হাত দিয়ে চেপে ধরে, ও যেন ছুটে না যায়, মানে ও অনেকক্ষণ ধরে থাকবে ওকে, এই জন্য দুই হাত দিয়ে ধরে। বুঝেছেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবির হাতকে এভাবে একবার ধরেছিলেন, সাহাবির এক হাত আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই হাত, তাহলে কি বুঝলেন? সাহাবি সুন্নাত তরিকায় এক হাতই দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিখাচ্ছেন, শিখাবেন, এর জন্য দুই হাত দিয়ে চেপে ধরেছে যেন ছুটে না যায়, কারণ তো সাহাবি ছুটে যেতে চেষ্টা করবে, এই জন্য দুই হাত দিয়ে ধরেছে। কাবার ইমাম দেওবন্দি হুজুর একজন শায়খুল হাদিস বর্তমানের মনে হয়, আরশাদ মাদানী, আরশাদ জাল মাদানী, কি বলবেন, আমার আব্বার নাম কিন্তু আরশাদ, আর ওনারও নাম আরশাদ, ঘটনাচক্রে উনি আমার ওস্তাদ, দেওবন্দের আরশাদ যিনি উনি কিন্তু আমার ওস্তাদ, কারণ আমি দেওবন্দের ছাত্র ওনার কাছে পড়েছি। তো উনি যখন সৌদি আরবে যান তখন ওনাকে কাবার ইমাম দুই হাত দিয়ে ধরেছে, এটাকে ফেসবুকে ছেড়ে দিয়েছে, দিয়ে বলছে দেখো কাবার ইমাম দুই হাত। আরে কাবার ইমাম সারা জীবনই এক হাতে মোসাফা করে, কিন্তু দেওবন্দি হুজুর আবার দুই হাতে লাগাইনি, এক হাতে লাঠি ধরে আছে, এক হাত লাগিয়েছে। তাহলে যদি তোমার দেওবন্দি হুজুর সত্যের উপরে থাকতো, ওইখানে দুই হাত দিয়ে দেখিয়ে দিত পৃথিবীবাসীকে যে কাবার ইমামের সাথে আমি দুই হাত লাগিয়েছি, তোমার দেওবন্দি হুজুর নিজেই দুই হাত লাগাই না, এক হাত লাগিয়েছে। বুঝো না ঘটনা, আর উল্টা পাল্টা ফতোয়া দেওয়া আহলে হাদিসের বিপক্ষে। ভাইয়ের আমার, যাই হোক, আপনাদেরকে সব কথাগুলা বললাম এই জন্যই যে ওদেরকে ঠান্ডা করার জন্য, ওরা যেভাবে আহলে হাদিসের বিপক্ষে কথা বলে সময় দেয়, এটা যদি মুসলমানদের পিছনে নয় কাফেরদের পিছনে লাগাইতো, আমার মনে হয় বাংলাদেশে কোনো কাফেরই থাকতো না। আল্লাহ তাদেরকে বুঝার তো বিধান করুন।